আমি কখনোই কোনো পদ বা কোনো চেয়ারে বসবে এটা ভাবি নাই। মজার ছলে দেওয়া স্ট্যাটাসই অবশেষে সত্য হয়েছে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর জীবনে। মাসখানেক আগে আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছিলেন এ নির্মাতা। তখন তার ভক্ত সমর্থকরা ধরেই নিয়েছিল তিনি উপদেষ্টা মণ্ডলীতে ডাক পেয়েছেন। যদিও কিছুক্ষণ পর আরও এক স্ট্যাটাসে জানিয়েছিলেন নিছক মজার ছলেই উপদেষ্টা হওয়ার কথা লিখেছিলেন। তবে ফারুকি সে স্ট্যাটাস অবশেষে বাস্তবে রূপ নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় এ চলচ্চিত্র নির্মাতা। রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। এর আগে গত 3 অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে মোস্তফা সরওয়ার ফারুকি লিখেছিলেন, আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। আওয়ামী প্রোপোগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন, কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাচ্ছি। স্ট্যাটাসে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা আরও লিখেন, ওদের বুদ্ধি যদিও খুলবে না তবু একটু বলি, স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। ওহে, আমি কোনো রাজনৈতিক কর্মী না, আমি আওয়ামী লীগ বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি। ফ্যাসিবাদের কালে যেহেতু এই দেশেই থাকতে হয়েছে, ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময়। সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো। সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে তিনটা দিতে হয়তো প্রশংসা করে, আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে। প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো, তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে, যেটা আটকানোই অন্যায়। সেই সিনেমা ছাড়ানোর জন্য তদবির করবেন এবং ছাড়ানোর পর ধন্যবাদ দিবেন। নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন। সামনে আমার কাজে এইসবের ছাপ দেখবেন অল্প বিস্তর। ওরাও জানে ওদের লুটপাট, টেন্ডার বাণিজ্য, চুরি চামারি, ব্যবসা, কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের উপর রাগ আছে, কেন আমরা ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নামলাম, এই ক্ষোভ বড় গভীর। এই ক্ষোভ ঢালার জন্য এখন ওদের কষ্ট করে আমার টাইমলাইনের উপর পিএইচডি করতে হচ্ছে। কিন্তু ওদের নিজের জন্য ভালো হবে এইসবের সময় ব্যয় না করে আত্মশুদ্ধির পথে হাঁটা। আর বাংলাদেশের করণীয় হচ্ছে মানবতা বিরোধী অপরাধ আর সীমাহীন লুটপাটের বিচার করা। আইকন ফোকাস 24 টিভি পাওয়ারড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।